আসসালামু আলাইকুম, আমি মনিরুল ইসলাম, আপনাদের সাথে আছি টপের লেকচার সিরিজ 2 নম্বর ভিডিও নিয়ে। আপনারা জানেন যে আমাদের দেশে চাকরির পরীক্ষায় কিংবা ভার্সিটি অ্যাডমিশনে টপেল থেকে অনেক কোয়েশ্চেন এসে থাকে, কিন্তু আমাদের দেশের স্টুডেন্টরা টপেল পড়তে ভয় পায় কিংবা পড়ে বোঝে না। এর একমাত্র কারণ হচ্ছে এটা ইংলিশে লেখা। তো আমি সেই বিষয়টাকে সহজ করার জন্য লেকচার আকারে উপস্থাপন করতেছি এবং ভিডিও তৈরি করতেছি, যাতে আপনারা উপকারিত হন। আর আমাকে উৎসাহিত করার জন্য আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। তো আমরা 2 নম্বর লেকচার সিরিজে চলে যাচ্ছি। এখানে 2 নম্বর লেকচার সিরিজে টপেলে যে সিকোয়েন্স অনুসারে আছে, আমরা কিন্তু সেই সিকোয়েন্স অনুসারে আলোচনা করছি। এখানে হয়তো অনেক সহজ বিষয় আসবে প্রথম প্রথম, যেগুলো মনে হবে যে এইগুলো আসলে টপেলের জিনিস কিনা। আসলে এইগুলো টপেলে আলোচনা করা আছে, কিন্তু ইংরেজিতে লেখা আছে এবং খুব একটা অস্পষ্ট ভাবে লেখা আছে, যে কারণে দেখলে মনে হয় যে অন্যরকম, কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং এইটা আপলোড করার সাথে সাথে আমাদের এই ফাইলটা, লেকচার ফাইলটা আপনাদের জন্য ওখানে আপলোড করা হবে, যেটা আশা করি আপনারা ডাউনলোড করলে উপকারিত হবেন। তো আমরা টপেল লেকচার 2 সিরিজটা আছে নাউন এবং ডিটারমিনার সম্পর্কে। আমরা নিশ্চয়ই জানি নাউনটা কি জিনিস। নাউন হচ্ছে যে কোনো জিনিসের নাম, রাইট? তো আমরা এখানে নাউনের সংজ্ঞায়িত আসলে করতে আসি নাই। এবং আরেকটা জিনিস, ডিটারমিনার, ডিটারমিনারটা কি? ডিটারমিনারটা আসলে নাউন কে কি করে, নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে দেয়, অথবা সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। অর্থাৎ ডিটারমিনার কি করে, ডিটারমিনার মানে হচ্ছে নির্ধারক, অর্থাৎ নাউনের সংখ্যা, অ্যামাউন্ট, পরিমাণ এইসব নির্ধারণ করে দেয়। নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, একটা নাকি একাধিক, এইসব বিষয়গুলো নির্দিষ্ট করে দেয় ডিটারমাইনে। তো আমরা এখানে দেখুন যে নাউনের ভাগগুলো করেছি। প্রথমে নাউন নিয়ে আলোচনা করেছি, যে এক নাউন জিনিসটাকে আমরা গণনার ভিত্তিতে ভাগ করেছি, কারণ ডিটারমিনার বসাতে হলে আমাদের গণনার ভিত্তিতে ভাগ করতে হবে। আমরা প্রপার নাউন কি, কমন নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো দিয়ে ভাগ করলে আমরা ডিটারমিনার সম্পর্কে বুঝবো না। অর্থাৎ ওইভাবে ডিটারমিনারের নিয়মের সাথে যায় না, এই কারণে আমরা ডিটারমিনার আলোচনা করবো। এই কারণে নাউনকে কাউন্ট এবং আনকাউন্ট নাউনে ভাগ করে নিয়েছি। তো নাউনকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়, কাউন্ট নাউন এবং আনকাউন্ট নাউন। আপনারা জানেন অথবা নন কাউন্ট নাউন অনেকে বলে থাকে। এখন এই কাউন্ট নাউন আবার 2 প্রকার হইতে পারে। কিরকম? কাউন্ট নাউন মানে যেগুলো গণনা করা যায়, সেগুলো 1, 2, 3 এভাবে গণনা করা যায় একাধিক ইনফিনিটি পর্যন্ত। কিন্তু যদি এক বলি আমরা, তাহলে সেটা হয় সিঙ্গুলার, অর্থাৎ একটা সিঙ্গেল জিনিসটা। অর্থাৎ যে জিনিস গণনা করা হয় এবং পরিমাণ যদি একটি হয়, তাহলে সেটা সিঙ্গুলার কাউন্ট নাউন। আর যে জিনিস গণনা করা যায় এবং পরিমাণ অথবা সংখ্যা একের অধিক হয়, তাহলে সেটা প্লুরাল কাউন্ট নাউন। আর আনকাউন্ট নাউন, যেটা গণনা করা যায় না, সেটা তো প্লুরাল হওয়ার প্রশ্নই আসে না, কারণ যা গণনা করা যায় না তা প্লুরাল হবে না, আবার সিঙ্গুলারও বলা যায় না, কিন্তু ভার্ব নেবে সিঙ্গুলারের মতো। এখন দেখুন এখানে যে নিয়মটা আছে, কাউন্ট নাউন, নাউন দ্যাট ক্যান বি কাউন্টেড, অর্থাৎ কাউন্ট নাউন কাকে বলে, যে নাউনগুলো গণনা করা যায়। প্লুরাল নাউন আর জেনারেলি ফর্মড অ্যাডিং এস বা ইএস উইথ সিঙ্গুলার কাউন্ট নাউন, অর্থাৎ সিঙ্গুলার কাউন্ট থেকে প্লুরালে ট্রান্সফার করতে গেলে, রূপান্তর করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, এজ বাই এজ যোগ করতে হয়। যেরকম বয়ের সাথে কি যোগ করেছি, এজ যোগ করেছি, বক্সের সাথে বক্সের যোগ করছি, ডগের সাথে ডগস এজ যোগ করছি, রিভারের সাথে রিভার্স এজ যোগ করে রিভার্স করছি। কিন্তু কিছু কিছু নাউন আছে আসলে যেগুলো এজ বা ইএস যোগ করে প্লুরাল করা যায় না, এবং আসলে সেই শব্দটাকে কিছুটা পরিবর্তিত হয়ে প্লুরাল হয়। সেই শব্দগুলো পরীক্ষায় অনেক সময় এসে থাকে, ওইগুলো আমরা জানি। আমরা পার্সন এবং পিপল ব্যবহার করি, কিন্তু জানি কিনা আপনারা হয়তো জেনেও থাকতে পারেন যে পিপল হচ্ছে প্লুরাল, যার সিঙ্গুলার হচ্ছে পার্সন। অনেক সময় আমরা লেখার সময় অথবা বলার সময় পার্সনস ব্যবহার করে ফেলি, পার্সনের সাথে এজ যোগ করে ফেলি, এবং এটা অনেক জায়গায় দেওয়া আছে, ইভেন অক্সফোর্ড ডিকশনারিতেও থাকতে আছে পার্সনের সাথে এস। তো এই যে পার্সনের সাথে এস, এটা আসলে একটা মিস্টেক বলা যায়। যদি আপনার, আমরা স্ট্রিক্ট গ্রামার মেটিক্যালি চিন্তা করি, তাহলে এটা একটা মিস্টেক, কিন্তু সাধারণভাবে ইউজ করতে করতে যেটু প্রচলন হয়ে গেছে, এটা এই কারণে অক্সফোর্ড ডিকশনারিতেও আছে। তো পার্সনের সাথে আমরা সাধারণত এজ যোগ করবো না, কারণ আমরা যেহেতু গ্রামার শিখছি, এখানে পিপলের সাথে কি যোগ, পিপলের সিঙ্গুলার হিসেবে আমরা সবসময় পার্সন বসাবো, এবং পার্সনের প্লুরাল হিসাবে সবসময় পিপল বসাবো। তারপর চাইল্ড সিঙ্গুলার, আমরা জানি চিলড্রেন প্লুরাল,
এরপরে ফুট দেখুন, পা, ফুট মানে পায়ের পাতা, সেটার প্লুরাল হচ্ছে ফিট, ম্যান প্লুরাল হচ্ছে মেন, তারপর টুথ দাঁত টিথ প্লুরাল ডাবল ই হয়েছে, ডাবল থাকলে কি হয়েছে ডাবল ই হয়েছে, এর আগেরটাও ডাবল ও কিন্তু ডাবল ই হয়ে গেছে। তো ম্যান মেন হয়ে গেছে, রেডিয়াস দেখুন কি হয়ে গেছে রেডি হয়ে গেছে, তারপরে উইমেন ওমেন এখন উইমেন হয়ে গেছে, মাউস মাইস হয়ে গেছে। তো এই যে সিঙ্গুলার প্লুরালের অনেকগুলো নিয়ম আছে, বিশেষ করে চাকরির পরীক্ষা অনেক আছে, আমরা প্রফেসরের কম্পিটিটিভ এক্সামের লেকশন থেকে যে গাইডটা আছে এর থেকে পরবর্তীতে এই ধরনের ভিডিও সিরিজ তৈরি করব। তবে আপাতত আগে আমরা প্রফেসর সিরিজটা তৈরি করব, তারপরে কম্পিটিটিভ এক্সাম থেকে লেকচার বাই লেকচার অধ্যায়ভিত্তিকভাবে এগুলো তৈরি করব, তখন এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। এখানে শুধুমাত্র টোপেলে যেগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সাম নন কাউন্ট নাউন্স ইউ শুড নো, কিছু কিছু নন কাউন্ট নাউন আছে অর্থাৎ আনকাউন্ট নাউন আছে যেগুলো আমাদের জানা উচিত, যেগুলো না জানলে আমরা প্রায় কনফিউজ হয়ে যাবো যে এগুলো আসলে কাউন্ট না আনকাউন্ট। দেখুন এখানে যেগুলো আছে সবগুলো আনকাউন্ট নাউন, যেগুলো হচ্ছে একটা যে স্যান্ড বালু সোপ সাবান, সাবান জিনিসটা কিন্তু আসলে তরল পদার্থ, কিন্তু আমরা যে সাবান ব্যবহার করি পিস আকারে, ও কিন্তু এ পিস অফ সোপ বলা হয়, ওটা কিন্তু সাবানের পিস, সাবান কিন্তু গণনা করা যায় না, সাবান হচ্ছে তরল পদার্থ, কিন্তু এই সব তরল পদার্থকে কোনো মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ করে কঠিন করে তারপরে বিক্রি করা হয় পিস আকারে। তারপরে ফিজিক্স পদার্থ, ইকোনমিক্স অর্থনীতি, ম্যাথমেটিক্স গণিত, নিউজ সংবাদ, মামস রোগের নাম হাম টাইপের, ইয়ার্স বাতাস অথবা পরিবেশ, পলিটিক্স রাজনীতি, মিসলেস এটা একটা হাম ধরনের অথবা বসন্ত ধরনের এক ধরনের রোগ, ইনফরমেশন তথ্য, মিট মাংস, হোমওয়ার্ক মানে বাড়ির কাজ, ফুড অ্যাডভার্টাইজিং, এইগুলো কিন্তু নন কাউন্ট নাউন, এগুলোকে কিন্তু গণনা করা যায় না। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করবেন, এখানে অ্যাডভার্টাইজিং আমরা জানি নন কাউন্ট নাউন অথবা আনকাউন্ট নাউন, কিন্তু অ্যাডভার্টাইজিং এর একটা প্লুরাল কাউন্ট নাউন আছে, সেটা হচ্ছে অ্যাডভাইস অ্যাডভার্টাইজমেন্ট। যদি অ্যাডভার্টাইজমেন্ট আমরা সিঙ্গুলার করে থাকি তাহলে প্লুরাল কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, কিন্তু আমরা যখন অ্যাডভার্টাইজিং করছি সেখানে কিন্তু এটা আনকাউন্টেবল হয়ে যাচ্ছে। আর মানি এই জিনিসগুলো, এই যে নাউন গুলো আছে এগুলো কিন্তু খুবই কনফিউজিং, মানুষ দেখলে সামনে কনফিউজ হতে না জানলে কনফিউজ হয়ে যাবে মাস্ট। এখানে এই যে শব্দগুলো আছে এগুলো একটু মুখস্থ রাখা প্রয়োজন। এরপরে আমরা ডিটারমিনারে চলে যাচ্ছি, ডিটারমিনার আর দ্য ওয়ার্ডস অর পার্টিকেলস, তাহলে ডিটারমিনার হচ্ছে কোনো শব্দ অথবা ছোট ছোট পার্টিকেল শব্দ, প্রিসিডিং দ্য নাউন কোন নাউনের আগে বসবে অথবা নাউন ফ্রেজের আগে বসবে, সাজ দ্য স্ট্রাকচার ইস নিচে স্ট্রাকচার বসানো হলো। অর্থাৎ ডিটারমিনার কোথায় বলবে, দেখুন এখানে কিন্তু নাউন আছে আর নাউনের আগে গিয়ে ডিটারমিনার বলবে। এখন শুধু কি নাউনের আগে বলবে না, নাউন ফ্রেজ হইতে পারে, সেক্ষেত্রে কেমন হইতে পারে, নাউন আছে নাউনের আগে একটা অ্যাজেক্টিভ আছে তার আগে গিয়ে ডিটারমিনার বসতে পারে। অর্থাৎ মোট কটা লাস্টে কিন্তু কি থাকতে হবে, লাস্টে নাউন থাকতেই হবে। দুই একটা এক্সেপশনাল নিয়ম আছে সেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো, যে শুধুমাত্র অ্যাজেক্টিভের আগেই ডিটারমিনার বসছে এবং সেটা নাউন বসে না পরে, কিন্তু সেটা আসলে নাউনের কাজ করে তখন, এই কারণে ডিটারমিনারটা বসে। এরপরে আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি ডিটারমিনারে, ডিটারমিনারের এক্সাম্পলগুলো আমরা আরও ডিটেলসে দেবো যখন হচ্ছে কম্পিটিটিভ এক্সাম থেকে লেকচার আকারে ভিডিও তৈরি করব তখন। এখানে টোফেল যেগুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ভিডিও দিচ্ছি, দ্য ওয়ান টু সাম ইস এভরি দিস দ্যাট ফিউ লিটল এ লট অফ এ লার্জ নাম্বার অফ, এই যে বিষয়গুলো এখানে দেওয়া আছে এগুলো কিন্তু সবই ডিটারমিনার। আর এখানে প্রথমে দেখুন দা আছে, দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল কিন্তু এক টাইপের কোয়ান্টিফাই অফ ডিটারমিনার। ডিটারমিনার হচ্ছে একটা আম্বরেলা টার্ম যার ভিতরে অনেক কিছু আছে, তার ভিতরে আর্টিকেল একটা। এখন এই ডিটারমিনারের ব্যবহার সম্পর্কে আমাদের বিসিএস এর সব থেকে বেশি কোয়েশ্চেন আছে, ডিটারমিনারের জন্য ব্যাংক থেকে কেউ আসে, আবার বিসিএস আসে, আবার ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এসে থাকে। তো এখানে দেখুন ডিটারমিনার উইথ সিঙ্গুলার কাউন্ট নাউন, অর্থাৎ যে নাউনটা গণনা করা যাবে এবং সংখ্যায় এক থাকবে তার আগে যে ডিটারমিনার গুলো বসবে সেগুলো হচ্ছে এ, যেগুলো গণনা করা যাবে এবং একাধিক সংখ্যায় থাকবে তার আগে যে ডিটারমিনার গুলো বসবে সেগুলো এ, এবং যে নাউনগুলো আনকাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না তার আগে যে ডিটারমিনার গুলো বসবে সেগুলো এই শ্রেণীতে এই কলমে। এই যে কলামে দেখুন সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে কি কি বসতে পারে, যেরকম এ এ টেবল, টেবল কিন্তু গণনা করা যায়, এবং যদি আমরা একটাকে বোঝাই তাহলে এ
বসাতে পারি, আপেল যদি বলি, আপেল কিন্তু গণনা করা যায়, যদি একটাকে বোঝাই তাহলে অ্যান বসাতে পারি। আর এনি, দিস, দ্যাট, দা, অন, তাহলে এই যে ডিটারমিনার গুলো আছে এগুলোর পরে কিন্তু কি বলবে, সিঙ্গুলার বসতে পারে, সিঙ্গুলার বলবে, অবশ্যই সিঙ্গুলার বলবে। এখানে অবশ্য দাটা বিভিন্ন ক্ষেত্রে বসতে পারে, তো দা সব ক্ষেত্রে বসতে পারে, সিঙ্গুলারের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রেও, এই ক্ষেত্রে এখানে অ্যাড করেছি, আবার সব জায়গায় অ্যাড করা যাবে, এটা এখানেও বসতে পারে, দা আছে এখানেও বসতে পারে, আবার এখানেও বসতে পারে, কোনো ব্যাপার না। তো দেখুন এখানে আমরা এ কিন্তু বসাইছি, বয়, বয় কিন্তু গণনা করা যায়, এ পার্সন কিন্তু সিঙ্গুলার, এ কারণে এন এর আগে, দিস কিন্তু সিঙ্গুলার, এ কারণে বুক সিঙ্গুলার, অন সিঙ্গুলার, তাহলে পিকচার সিঙ্গুলার। তাহলে আমাদের এই যে ডিটারমিনার, এ ডিটারমিনার, এন ডিটারমিনার, দিস ডিটারমিনার, অন ডিটারমিনার, এই যে ডিটারমিনার গুলো সব সিঙ্গুলার নাম্বারের, সিঙ্গুলার নাউনের ডিটারমিনার, অর্থাৎ এরপরে যে নাউন গুলো বলবে সেগুলো অবশ্যই সিঙ্গুলার হতে হবে। তাহলে এখানে খেয়াল করুন, বয় সিঙ্গুলার, পার্সন সিঙ্গুলার, বুক সিঙ্গুলার, পিকচার সিঙ্গুলার, এরপরে এই কক্ষে যেগুলো আছে, এই কলামে যেগুলো আছে সবগুলো হচ্ছে প্লুরাল কাউন্ট নাউনের আগে বলবে, টু, সংখ্যায় দুইটা হলে দুই, তিনটা হলে তিনটা, এ লট অফ হইলে অনেকগুলো, হইলে যে কাউন্টেবল নাউন যদি অনেকগুলো হয় তাহলে এ লট অফ হবে, আবার যদি কম সংখ্যায় কাউন্টেবল হয়, একের অধিক হয়, একের অধিক কিন্তু কম সংখ্যা, অর্থাৎ সেক্ষেত্রে এ ফিউ বসাতে পারি। আবার আমরা যে ক্ষেত্রে সিঙ্গুলার দিস ব্যবহার করি, প্লুরাল হইলে কিন্তু টিএস ইএসই ব্যবহার করতে হবে। আমরা অনেকে হয়তো জানি না অথবা জানি যে দিস এর টিএস আইএস দিস, এর প্লুরাল কিন্তু দিস, টিএস ইএসই দিস, আবার ড্যাট আছে, ড্যাট এর প্লুরাল কিন্তু টিএস ও এসি দোজ। এরপরে আমরা প্লুরাল কাউন্ট ডাউনের আগে ফিউয়ার, ফিউ বসাতে পারি, ফিউয়ার বসাতে পারি, তারপরে এ গ্রেট নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, সাম, এগুলো সব প্লুরাল কাউন্ট ডাউনের আগে বসে। তাহলে এখানে খেয়াল করুন, টু বয়েজ, টু বয়েজ, ফিউ পিপল, লার্জ নাম্বার অফ বার্ডস, দোজ উইমেন, তাহলে এখানে কিন্তু যেগুলো সব প্লুরাল ডিটারমিনার আছে এবং এরপরে যে নাউনগুলো আছে সেগুলোও কিন্তু সব প্লুরাল নাউন, অর্থাৎ প্লুরাল ডিটারমিনারের পরে প্লুরাল নাউন, সিঙ্গুলার ডিটারমিনার পরে, ডিটারমিনারের পরে সিঙ্গুলার নাউন। এখন আমরা চলে গেলাম আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে কিছু ডিটারমিনার বসে, বলতে গেলে আরো বেশি পরিমাণে বসে, সেই ডিটারমিনার গুলো আমরা এখন দেখব। দেখুন দিস দ্যাট, এই দুইটা কিন্তু কাউন্টেবলে সিঙ্গুলার কাউন্টেবলের ক্ষেত্রে বসছিল, এখানেও দিস দ্যাট সিঙ্গুলার কাউন্ট আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসতে পারবে। লিটল, নান, মাস, লেস, মোর, এ লট অফ, লার্জ অ্যামাউন্ট অফ, এখানে ছিল নাম্বার অফ, এখানে কিন্তু অ্যামাউন্ট অফ, অর্থাৎ পরিমাণকে নির্দেশ করছে, এখানে সংখ্যা নির্দেশ করছিল আর এখানে পরিমাণকে নির্দেশ করছে, অর্থাৎ যেটা গণনা করা যাবে না সেটা পরিমাণ নির্ধারণ করা যাবে কিন্তু সংখ্যা নির্ধারণ করা যাবে না। অর্থাৎ এই যে ডিটারমিনার গুলো আছে এগুলো বলবে আনকাউন্টেবল নাউনের আগে, এই যে দ্বিতীয় কলামে যে নাউন গুলো আছে, এই ডিটারমিনার গুলো আছে এগুলো হচ্ছে কাউন্টেবল প্লুরাল নাউনের আগে, আর প্রথম কলামে যে ডিটারমিনার গুলো আছে সেগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বলবে। তো এখানে উদাহরণগুলো ছিল, নিচে উদাহরণগুলো আছে, আর নিচে তারও নিচে আমাদের এক্সারসাইজ আছে, এক্সারসাইজ নম্বর 3, আমরা 2 নম্বর এক্সারসাইজটা এখানে ইনক্লুড করি না, কারণ 2 নম্বর এক্সারসাইজ সেখানে ছিল কাউন্টেবল আনকাউন্টেবল নাউন হচ্ছে নির্ধারণ করা, তো আমরা ওটা আপাতত এখানে ইনক্লুড করি না, আমরা ডিটারমিনার থেকে কিছু কোশ্চেন এখানে দিয়েছি যেটা টপেতে রয়েছে। তো এগুলো আপনাদের বাড়ির কাজ থাকবে, এটা থাকবে হোমওয়ার্ক, আপনাদের বাড়ির কাজ মানে নিচে ভিডিও পজ করে আপনারা এর আনসারগুলো লিখতে পারেন, আবার যে কাজ করতে পারেন, আমাদের নিচে ভিডিওর নিচে কুইজ টেস্ট দেওয়া আছে, এগুলোর উপরে কুইজ আকারেও পরীক্ষা দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন।